আর দর্শক বন্ধু আমি দাসুবু জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি তাহলে ভুলেও আমি আজকে কি টপিক নিয়ে এসেছি আজকে অবশ্যই আরও একটা ভিডিও জানাবো প্রত্যেকে যারা করো তাদের গায়ে কিন্তু খুব লাগবে এই কথাটা এই যে এই ফুল দিয়ে কখনো পূজা করো না কথাগুলো অবশ্যই শুনে নিন এই ফুল কৃষ্ণ বিষ্ণু বিষ্ণুতত্ত্ব নারায়ণ তত্ত্ব ভগবানকে কোন ফুল আমরা ভুলেও দেব না এগুলো খুব সুন্দর জানার বিষয় ফুল তুলে নিয়ে এসেই লোকের গালি খেলাম তারা বাড়ির ফুল পেল না মুড়িয়ে লোকের গাছ থেকে চুরি করে নিয়ে এসে ভগবানের পায়ে সমস্ত ফুল দিলাম এবং তাহলে অত অত ফুল দিলাম আমাকে প্রচুর ধন দৌলাতে ভরিয়ে দেবে এটা কিন্তু ধারণা খুব ভুল এই ভিডিওটা দেখে এই স্বভাবটা ছেড়ে দিলে খুব ভালো হয় লোকের গাছে কুঁড়ি সহ মানে ছিঁড়ে ডাল পালা ভেঙে নিয়ে এসে ফুল তোলা এটা খুবই খারাপ গাছে আঘাত লাগছে এতে শাস্ত্রে খুব ভালোভাবে বলা আছে কিভাবে ফুল তুলতে হবে একটা ডাল দিত বা হাতে ধরে আস্তে আস্তে ফুলগুলো তুলবে পাতা যেন না ছেড়ে কুঁড়ি যেন না ছেড়ে এসব সতর্ক থাকতে হয় কিন্তু যারা চুরি করে সকাল বেলা ঘুম থেকে উঠে ভোরবেলা রাত্রে একটা হাতে আসকি নিয়ে চললো ফুল তুলতে সে গাছ মুড়িয়ে নিয়ে এলো কুড়ি ফুঁড়ি কিচ্ছু দেখলো না কালকে কি পাবে সেটাও দেখলো না তাই প্রথমেই বলবো ভগবান শিহরিকে খুশি যদি করতে চাও তাহলে যদি কিছু দিতে হয় তাহলে অবশ্যই বোঁটাসহ তুলসী পাতা চন্দন মাখিয়ে বা তুলসী দল চন্দনে মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চরণে দাও তাহলে ভীষণ খুশি হবে শ্রী কৃষ্ণ কোনো ফুলের দরকার নেই যদি ফুল নাও পাও তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু অনেক অনেক ফুল এসে চাপাচ্ছ চুরি করে এনে তার থেকে একটা তুলসী পাতা দাও দেখো অনেক তুমি আশীর্বাদ পাবে বাবা ভোলেনাথকে কি একটা বেলপাতা যদি অর্পণ করো তাহলে কিন্তু আর কিছু দরকার নেই এইগুলো সবসময় মাথায় রাখো আর যদি নিজের ফুল থাকে বাবা ভোলেনাথকে তাহলে কি ফুল দেবে নীলকণ্ঠ ফুল দাও ধুত্রর ফুল দাও তারপরে আকন্দ ফুল দাও বাবা ভোলেনাথকে এই সব ফুল কোন দেবতা কোন ফুলে তুষ্ট সেই ফুলগুলো জেনে বুঝে দাও তুমি যা পেলে তাই ফুল এনে চাপিয়ে দিলে যে কোনো দেবতাকে তাই এই সব ফুলগুলো আকন্দ ফুল ধুতরা ফুল কৃষ্ণ নারায়ণ বিষ্ণু তারপরে নিশসিংহ দেব এই ফুলগুলো কিন্তু চরণে দেবে না নীলকণ্ঠ ফুল বাবা শ্রীকৃষ্ণের কাছে দিতে পারো ভোলেনাথকেও দিতে পারো কিন্তু কখনো ওই সব ধুত্রফুল আকন্দ ফুল ওই সব ঠাকুরকে দিও না বাবা গ্রহরাজকে নীলকুণ্ঠ ফুল দিতে পারো সুগন্ধযুক্ত ফুল রজনীগন্ধা গাঁদা এই ধরনের ফুলগুলো ভগবান শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করো যদি থাকে আর সঙ্গে রাধা রানী মা লক্ষ্মী এইসব ঠাকুরকে দাও যারা বলে যে তুলসী পাতা এইভাবে তুলতে নেই ওইভাবে তুলতে নেই তুলসী দল মানে কি বলতো তুলসী দল মানে দুই দিকে দুটো কোমল পাতা মাঝখানে একটা শীষ মঞ্জুরি কোমল মঞ্জুরি দুই দিকে দুটো পাতা কোমল মঞ্জুরি নরম হয়ে আছে কাল বা আজকে সবে বেরিয়েছে এই রকম বিষ্ণুর অতি প্রিয় আস্তে আস্তে সাবধানে এই মঞ্জুরি তুলে চ মাখিয়ে কৃষ্ণের চরণে দাও কিছু ব্রাহ্মণ আবার বলে যে অনেক সময় মানে বলে ভাবে ব্রাহ্মণ বলছে সব ঠিক বলছে কিন্তু না অনেক সময় আবার আজকালকার ব্রাহ্মণ হয়ে সব ভুলভাল বলে বেড়াচ্ছে তাই এই ধরনের ব্রাহ্মণদের কথা শুনো না যাদের মানে অভিজ্ঞতা আছে বা জানে বোঝে জ্ঞান কতটা আছে সে কতটা করে বা কতটা চর্চা করে এই রকম ব্রাহ্মণের কথাই শোনো তুলসীর ডগা অনেকে বলে মাথা নেই কিন্তু শাস্ত্রে বলছে তুলসী কোমলি সহ তুলে শ্রীকৃষ্ণের পায়ে দাও লাল জবা ভগবান দেবে শ্রী নিকে দেবে না জবা কাকে দেবে দুর্গা দেবীকে মা কালী মা মনসা সাদা জবা সাদা ফুল মাতা সরস্বতীকে হনুমানজিকে জবা দিতে পারো মহাদেবকে আবার সাদা জবা দেওয়া যায় মঞ্জুরিটা কেটে নিয়ে তাই সব সময় ফুল দেওয়ার আগে ভালোভাবে কাজ জেনে নাও কোন দেবতা কোন ফুলে তুষ্ট তারপরে লোকনাথ বাবাকে সাদা ফুল জগন্নাথ সুভদ্রাকে অবশ্যই জবা ফুলও দিতে পার তুলসী দল ভীষণ প্রিয় জগন্নাথ সুভদ্রা বলরামের আর হনুমান জিরো বজরংবালির তুলসী দল খুব প্রিয় তাহলে রাম সীতা তুলসী দল তুলসী পাতা এইসব দাও যেসব ঠাকুর যে ফুলে তুষ্ট এই সব ফুল দিয়ে পূজা দাও তাহলে কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট আগে জানো শাস্ত্র জানো তারপরে মেনে করো অনেকে কি করে আমি এত ফুল দিয়ে পুজো করছি এত পূজা অর্চা করছি অথচ আমার কোনো পুণ্য হচ্ছে না কোনো সুকর্ম হচ্ছে না কোনো একটা ভালো কাজ হচ্ছে না গৃহের কোনো উন্নতি হচ্ছে না কেন হচ্ছে না একটু ভাবতে হবে বসে যে আমরা ভুল ভাল কাজ করছি ঠিক রান্নার ব্যাপারটাই একটু বলি চিনির জায়গায় যদি নুন দিই নুনির জায়গায় যদি চিনি দিই তেঁতো আমরা খাই ঠিকই মিষ্টির মধ্যে যদি তেঁতো দিই তাহলে কি সেটা ভালো লাগবে তাই সবটা জানতে হবে জেনে তারপরে সেই ফুলটা দিয়ে পুজো দাও এই যে গাছে বাড়িতে ফুল ফুটলে ভালো না ফুটলেও তুলসী পাতা দিয়ে গোবিন্দকে চরণে দাও এবং আরো অন্যান্য ঠাকুর বললাম জগন্নাথ সুভদ্রা বলরাম হনুমানজি বালি দিয়ে তুলসী পাতা দাও ভীষণ পছন্দের আর বেল পাতা ভোলে বাবার একটা বেলপাতা হলেই হবে তবে বেলপাতা আবার মাস ধরেও ভোলে বাবাকে দেওয়া যায় গঙ্গা জলে ধুয়ে ধুয়ে এই যে বেলপাতা ভোলানাথকে আজকে দিলাম দেওয়ার পর আবার ধুয়ে কিন্তু সেই বেলপাতা দিতে পারি এটা কখন দেওয়া যায় অভাবে বেলপাতা মহাদেবকে দিতেই হবে শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিতেই হবে তাই একটা বেলপাতা এইভাবে করা যায় বিশেষ করে অভাব হলে। অভাব না হলে এই কাজটা করতে যেও না এই কথাটা বললাম বলে তাহলে আশা করছি প্রত্যেকে ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও বেশি বেশি করে Ač kjer mu to bi daj na možgane?